আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা কি? এটা কি? এই পুল্লা পোশাক। ও, কোথায় থেকে আনলেন? শহরের থেকে। কষ্ট হয় না? কষ্ট তো হয়, এত পরিশ্রম। এই সময় ছেলে পেলে নেই? না নাই। ও আচ্ছা, সরি। তো এখন কোথায় যাবেন? বাজারে? বাড়িতে নিয়ে যাবেন, বিক্রি করবেন না? মানুষ এক অদ্ভুত প্রাণী, কত কত আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, জল্পনা কল্পনা ঘিরে থাকে। এ ধরনের লোকের নেই কোনো চাওয়া, নেই কোনো পাওয়া। দিনের পর দিন এক মুঠো খাওয়ার জন্য কত কষ্ট। না আছে কোনো কল্পনা, না আছে কোনো স্বপ্ন। কয়টা দিন বা বাঁচবো, এর রূপরেখা নিয়েই তার দিনগুলো কাটে। হয়তোবা দেখা হয়নি কোনো বনের সিংহের সাথে, হয়তোবা দেখা হয় নাই কোনো সৈনিকের সাথে, কিন্তু দেখা হয়েছে এক হাড় ভাঙা অক্লান্ত পরিশ্রমিক এক সৈনিকের সাথে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। তীরে ঘাটে নাহি আমি, যাব ওই পারে, মাঝি আমায় বয়ে নাও ওই তীরের পারে। জীবনে কত প্রবন্ধ রচনা লিখলাম, কত লিখলাম উক্তি, কতই বা পড়লাম কবিতা, তাতে কি? জীবন যুদ্ধর কাছে এক মুহূর্তও প্রবন্ধ রচনার কোনো ফলশ্রুতি নেই। বিষপময় বাহু আমার, নাইকা কোনো তরি, আমি যে একজন মানুষ, আমি আদম তার নামি। মানুষের কত কত জল্পনা কল্পনা, কত কত আয়োজন সাংস্কৃতিক। আমি একজন বৃদ্ধ, আমার নেই কোনো আশা, নেই কোনো আকাঙ্ক্ষা, কিন্তু আমি একজন মানুষ। সমাজ, রাষ্ট্র, পরিবেশ সবার উপরেই আমি এখন বোঝা। আমার খাবার দাবার পুণ্য সব কিছুই এখন বোঝা। আর কদিনই বা থাকব এই রঙিন দুনিয়ায়, আমার শত শত অভিযোগ অভিমান আমি অপ্রকাশিত রেখেই বিদায় নিতে চাই এই রঙিন দুনিয়া ছেড়ে। ইতি আমি একজন মানুষ।